আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি কাজু বাদাম চাষ নিয়ে বিস্তারিত কথা বলবো। বন্ধুরা, আমি এসেছি হচ্ছে বান্দরবানে। বন্ধুরা, এখানে প্রায় 5 একর জায়গা জুড়ে যে আপনার একটা কম্বোডিয়ান জাতের কাজু বাদামের চারা তৈরি করা হয়েছে একটা নার্সারিতে। তো আমি এসেছি এই আজকের এই নার্সারিতে যেখান থেকে চারা নেওয়ার জন্যে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে দক্ষিণ ভারতের বিশেষ করে কেরালা বা অন্যান্য রাজ্যে এই কাজু বাদামটা খুব প্রাচীন যুগ থেকে চাষবাস হয় এবং ওনারা ওইখান থেকে মদও তৈরি করে। এই কাজুর যে ফলটা চামড়ুলের মতো দেখতে যে ফলটা হয়, এই ফল থেকে এবং বাদামটা তারা হারভেস্ট করে বাইরে বিক্রি করে দেয়। তো এখানে এটা হচ্ছে কম্বোডিয়ান জাতের। তো এটা খুব ছোট অবস্থায় অর্থাৎ 2 বছর থেকে 3 বছরের ভিতরে আপনার এই গাছে ফল ধরতে শুরু করে। তো এই যে দেখুন, অলরেডি ছোট ছোট গাছে কিন্তু ফুল চলে আসছে। তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফুল অলরেডি চলে আসছে আর এরকমটা হবে, অনেকটা জামরুলের মতো। নিচের যেই অংশটা আছে ওটা হচ্ছে হচ্ছে কাজু বাদাম। ওটাকে খোসা ছাড়িয়ে নিলেই হচ্ছে কাজু বাদাম হয়ে গেল। তো বন্ধুরা, আমি এটার জন্য একটা এখানে যেই কাজু বাদামের যে আকারগুলো অর্থাৎ বীজগুলো থেকে চারা হয়েছে সেই বীজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বীজগুলো কিন্তু অনেক বড়। অর্থাৎ নর্মাল আমরা যেই কাজু বাদাম আমরা খেয়ে থাকি অনেক সময়, মানে বাংলাদেশেও কিন্তু কিছু কাজু বাদাম এখন চাষবাস হচ্ছে বিভিন্ন জায়গায়, ওগুলো কিন্তু একেবারে ছোট ছোট। তো এটা কিন্তু হাইব্রিড জাতের, যেহেতু সেই সব কম্বোডিয়ান এবং ওনারা বৈজ্ঞানিক উপায়ে এটার জাতটাকে পরিবর্তন করেছেন, সেই হিসেবে এটা দেখুন একটা বীজ কিন্তু অনেক বড় এবং এই আকারটা বড় এবং ওজনে বেশি হবে, এটা লাভজনক হবে। তো বন্ধুরা, আমি 2টা চারা এখানে বুকিং দিয়েছি। আমি নিজে স্বহস্তে যেহেতু এনে মানে আনতে গেছি, সেই হিসেবে আমার জন্যে আমি এটা এনে আমি আমার পৈতৃক নিবাস গাজীপুর কাপাসিয়াতে সেটা লাগিয়েছি অলরেডি। তো আমি আপনাদেরকে বলবো যে এই চারাটার দাম এবং এটা কীভাবে পাবেন। এটার দাম হচ্ছে প্রতি পিস যদি আপনি নিজে গিয়ে আনেন তাহলে হচ্ছে 150 টাকা করে, আর যদি পার্সেলে আনেন তাহলে পার্সেল খরচ এইটার সাথে অ্যাড হবে। আমি এখানে যে স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি ওনাদের যেই সাইনবোর্ডটা, পুরো সরাসরি ওই সাইনবোর্ডটাই আমি তুলে ধরতেছি। এই সাইনবোর্ডের নাম্বারে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় এই চারা সেল দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি উপকারে আসে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।